পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারে 8,859 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে, যা অনুমোদনের অপেক্ষায় আছে। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড 709 কোটি টাকার কাজ শেষ করেছে। সকালে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে কক্সবাজারে 400 কোটি টাকার কাজ চলমান রয়েছে। এ সময় মন্ত্রী আরও বলেন, আগামী বর্ষা মৌসুমের আগে সমুদ্র ও উপকূলীয় এলাকায় ভাঙন রোধে এবং বন্যা জলোচ্ছ্বাসের ভাঙন মুক্ত থাকে সে পরিকল্পনা কাজ করছে সরকার। এর আগে মন্ত্রী সকালে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার ভাঙন কবলিত কবিতা চত্বর, লাবণী পয়েন্ট সহ কয়েকটি স্থানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মিত অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন করেন। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান সহ পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসা, আমরা সেটাকে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি। আমরা স্থায়ীভাবে কক্সবাজার সমুদ্র সৈকতকে রক্ষা করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এই যে 8,859 কোটি টাকার প্রকল্প শুধু পানি উন্নয়ন বোর্ডের এই কক্সবাজার জেলাকে ঘিরেই আছে, যেগুলো মানে প্রক্রিয়াধীন রয়েছে।